Dear viewers, Assalamu alaikum. Ami Muhammad Urshad Hussain Pudhan, Ma Academy online video class. Apnaderke shagotom. Amader ekhonkar class er bishoy prothom, ditiyo o tritiyo shrenir mukhosto koushole khali ghor puron o ganitik somoshar samadhan. Purbobortti video onujayi jodi khali ghor puron kothin hoy, shei khetre amra mukhosto koushol onushoron korte pari. সেক্ষেত্রে চার ধরনের চিত্রের জন্য আমরা সূত্র মুখস্থ রাখতে পারি। এই তিন ধরনের চিত্রের জন্য সংখ্যাগুলো বিয়োগ হবে। শুধুমাত্র চার নম্বর চিত্র অর্থাৎ সবার সামনে থাকবে ফাঁকা ঘর, তারপর থাকবে বিয়োগ। এই চিত্রের ক্ষেত্রে শুধু সংখ্যা দুটি যোগ হবে। এই চিত্রটাকে আমরা একটু মুখস্থ রাখি। ফাঁকা ঘর, তার সঙ্গে একটা লাঠি লাগাই। এই রকম চিত্রের জন্য সংখ্যা দুটো যোগ হবে। অঙ্কগুলো করে ফেলি। এই চিত্রের জন্য সংখ্যা দুটো বিয়োগ হবে, পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন। এই চিত্রের জন্য বিয়োগ, নয় থেকে চার বিয়োগ করলে হবে পাঁচ, আট থেকে ছয় বিয়োগ করলে দুই। যেহেতু এই চিত্রের সঙ্গে মিল আছে, কাছে যোগ করতে হবে পাঁচ আর দুই সাত। এখন অন্য অঙ্কগুলো আমরা করে ফেলি। এই চিত্রে বিয়োগ করতে হবে, বাইশ থেকে দশ বিয়োগ করলে হবে এগারো। এই চিত্র আর এই চিত্র মিলে যাচ্ছে, কাজে এই দুটো সময় যোগ করতে পনেরো আর আট তেইশ। এই চিত্রের জন্য বিয়োগ করতে হবে, চল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে হবে আট। এই চিত্র বিয়োগ করতে হবে, তিরিশ থেকে পঁচিশ বিয়োগ দিলে হবে পাঁচ। এই চিত্র চার নম্বর চিত্রের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ এই চিত্রের সাথে মিলে যাচ্ছে যোগ, এই সময় যোগ করতে বিশ আর পনেরো যোগ করলে হবে পঁয়ত্রিশ। এই চিত্রের জন্য সময় বিয়োগ করতে হবে, পঁচিশ থেকে দশ বিয়োগ করলে হবে পাঁচ। এইভাবে চারটা সূত্র মুখস্থ করে আমরা ফাঁকা ঘরগুলো পূরণ করতে পারি। প্রথম শ্রেণীর পঞ্চাশ পৃষ্ঠা চার নম্বর অঙ্ক। একটি শ্রেণীকক্ষে আটজন ছাত্রছাত্রী বসে আছে, তাদের মধ্যে তিনজন ছাত্রী। শ্রেণীকক্ষে কতজন ছাত্র আছে? আমরা লিখব গাণিতিক অঙ্ক। ছাত্রী আছে তিনজন, ছাত্র কতজন আছে আমরা জানি না। ছাত্রছাত্রী মিলে আটজন। একটু আগে যে আমরা খালি ঘর পূরণ শিখলাম, সেই অনুযায়ী নিশ্চয়ই আট এবং তিন বিয়োগ হবে, আট থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ। এই কক্ষে পাঁচজন ছাত্র আছে, পাঁচ। দ্বিতীয় শ্রেণীর ছত্রিশ পৃষ্ঠা ছয় নম্বর অঙ্ক। তারিক আম বিক্রি করতে বাজারে গেল, পঁয়ত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে সতেরোটি আম অবশিষ্ট রইল, সে কতগুলো আম বাজারে এনেছিল? গাণিতিক বাক্য। তারিখ কতগুলো আম নিয়ে বাজারে গেল, কতগুলো নিয়ে গেল আমরা জানি না। সেখান থেকে পঁয়ত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে সতেরোটি আম অবশিষ্ট রইল, সে বাজারে কয়টি আম নিয়ে গিয়েছিল? ফাঁকা ঘরের সংখ্যাটি হবে নির্ণয় উত্তর। আমরা ফাঁকা ঘর পূরণের যে মুখস্থ কৌশল শিখেছি, দেখুন এই চিত্রটি এর সঙ্গে মিলে যায়। এই একমাত্র চিত্রে সংখ্যা দুটি যোগ করতে হয়, সাত পাঁচ বারো দুই হাতে এক তিন রেখে চার রেখে পাঁচ। তারিখ বান্নটি আম এনেছিল। তৃতীয় শ্রেণীর তেতাল্লিশ পৃষ্ঠার সাত নম্বর অঙ্ক। দুইটি সংখ্যার যোগফল আট হাজার চারশো ত্রিশ, এদের একটি পাঁচ হাজার দুইশো পঁচাত্তর, অপর সংখ্যাটি কত? গাণিতিক অঙ্ক। একটি সংখ্যা পাঁচ হাজার দুইশো পঁচাত্তর আর একটি সংখ্যা আমাদের জানা নেই, এই দুটি সংখ্যা মিলে আট হাজার চারশো তিরিশ। আমরা খালি ঘর পূরণের যে সূত্র জেনেছি, এই চিত্রের সঙ্গে মিলে না, কাজে বিয়োগ করতে হবে। আমরা বিয়োগ করি পাঁচ তিন, অপর সংখ্যাটি তিন হাজার একশো পঞ্চান্ন। নয় নম্বর অঙ্ক। দুইটি সংখ্যার বিয়োগ ফল নয়শো ত্রিশ, ছোট সংখ্যাটি এক হাজার পাঁচশো পঞ্চান্ন হলে বড় সংখ্যাটি কত? গাণিতিক বাক্যটা হবে এরকম, যেহেতু দুটি সংখ্যার বিয়োগ ফল, বড় সংখ্যাটি আমাদের জানা নেই, ছোট সংখ্যাটি এক হাজার পাঁচশো পঞ্চান্ন এবং এই দুটির বিয়োগ ফল নয়শো তিরিশ, তাহলে বড় সংখ্যাটি কত? তাহলে আমরা যে সূত্র শিখেছি এই চিত্রের সঙ্গে এটা মিলে গেছে, কাজে এই সময় যোগ করতে হবে দুই, সুতরাং বড় সংখ্যাটি দুই হাজার চারশো পঁচাশি। ডিয়ার ভিউয়ার্স, আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।